কেউ একজন বলেছেন, আমরা যে সময়টা নষ্ট করি সেই সময়টাও আমাদের জীবন নষ্ট করে। তাই নিজের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করতে এবং নিজের মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। টাইম ম্যানেজমেন্টে একজন মাস্টার হয়ে উঠলে আপনি আপনার জীবনের প্রতিটি দিককে নিজের মতো করে সাজাতে পারবেন এবং উন্নত করতে পারবেন। তাই আজকের ভিডিওতে জিম রনের দেওয়া 7টি টাইম ম্যানেজমেন্ট টিপস আলোচনা করব। সবার আগে আপনাকে জানিয়ে রাখি, জিম রন ছিলেন আমেরিকার একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, অথার এবং মোটিভেশনাল স্পিকার। জিম রনের লেখা বিখ্যাত বইগুলো হলো 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, মাই ফিলোসফি ফর সাকসেসফুল লিভিং, দ্য পাওয়ার অফ অ্যাম্বিশন, দ্য সিজনস অফ লাইফ অ্যান্ড 12 পিলার অফ সাকসেস। জিম রনের দেওয়া এই টাইম ম্যানেজমেন্ট টিপসগুলো অত্যন্ত কার্যকরী এবং এই টিপসগুলো লক্ষ লক্ষ মানুষকে তাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে অনুপ্রাণিত করেছে। নিজের সময়কে সঠিকভাবে পরিচালনা করার কথাটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে ততটাই কঠিন। আর সবচেয়ে কঠিন হলো প্রথম পদক্ষেপ নেওয়া বা শুরু করা। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, ইফ ইউ ক্যান নট ম্যানেজ ইউর টাইম, ইউ ক্যান নট ম্যানেজ এনিথিং ইন ইউর লাইফ। আপনি যদি আপনার টাইম ম্যানেজ করতে না পারেন, তাহলে জীবনের কোনো কিছুই ম্যানেজ করতে পারবেন না। তাই এই ভিডিওতে জিম রনের যে টাইম ম্যানেজমেন্ট টিপসগুলো আলোচনা করব, সেগুলো শুধু শুনলেই হবে না, সেগুলো যথাযথভাবে মেনে চলতে হবে এবং কাজে লাগাতে হবে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। জিম রনের দেওয়া প্রথম টাইম ম্যানেজমেন্ট টিপসটা হলো, ইফ ইউ ডোন্ট ডিজাইন ইউর ওন লাইফ প্ল্যান, চান্সেস আর ইউ উইল ফল ইনটু সামওয়ানস প্ল্যান। অর্থাৎ আপনি যদি আপনার নিজের জীবনের প্ল্যান না করেন, তাহলে সম্ভাবনা আছে আপনি অন্য কারোর প্ল্যানে জড়িয়ে পড়বেন। একটি জাহাজ যদি পরিকল্পিত গন্তব্য ছাড়াই ডক ছেড়ে চলে যায়, তাহলে সেটা সমুদ্রে লক্ষ্যহীনভাবে ঘুরবে এবং কখনোই সেখানে পৌঁছাবে না যেখানে সেটার পৌঁছানো উচিত। ঠিক তেমনই আপনার লাইফের রিমোট কন্ট্রোলটা আপনাকে নিজের হাতে নিতে হবে, আর তার জন্য নিজের টাইমকে ম্যানেজ করতে হবে, আর টাইমকে ম্যানেজ করার জন্য নিজের দিনকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে, আর আপনার প্রতিটা দিনকে পরিচালনা করার জন্য আপনাকে প্ল্যান করতে হবে। আপনাকে প্ল্যান করতে হবে আপনি আপনার সারাদিনের কোন সময় কোন কাজ করতে চান, আর এইভাবে নিজের দিনটাকে সঠিক প্ল্যানের সাথে ততদিন পর্যন্ত পরিচালনা করতে হবে যতদিন না আপনি সফলতা পাচ্ছেন। এই পৃথিবীর সব সফল মানুষেরই সারাদিনের একটা ডিটেইলড প্ল্যান থাকে, কোন সময় অফিসিয়াল কাজ করতে হবে, কোন সময় কার সাথে মিটিং করতে হবে, কোন সময় কাকে ফোন করতে হবে, কোন সময় ফ্যামিলির সাথে সময় কাটাতে হবে। ছোট বড় সব কিছুই প্ল্যান করা থাকে যাতে এক সেকেন্ড সময়ও নষ্ট না হয়। কিন্তু আপনি যদি আপনার সারাদিনের কাজের প্ল্যান না করেন, তাহলে ছোট ছোট জিনিসে ডিস্ট্রাক্টেড হয়ে পড়বেন এবং ফালতু কাজে নিজের সময় নষ্ট করবেন। তাই নিজের মূল্যবান টাইম ম্যানেজ করার জন্য সারাদিনের প্ল্যান করুন। জিম রন 2 নম্বর যে টাইম ম্যানেজমেন্ট টিপসটা দিয়েছেন সেটা হলো, থিঙ্ক অন পেপার। আপনার সব লক্ষ্য এবং স্বপ্নগুলো লিখুন। আপনি আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলো বর্তমান আধুনিক সময়ের কোনো অ্যাপে ডিজিটালি লিখতে পারেন বা পুরনো যুগের মতো কাগজ কলমে লিখতে পারেন, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো নিজের লক্ষ্যগুলো লেখা, কারণ আপনি যখন আপনার লক্ষ্যগুলো এবং স্বপ্নগুলো লিখে রাখবেন তখন বিশেষ কিছু ঘটবে, কারণ আপনার মন সেগুলোকে কেবল স্বপ্ন নয়, সেগুলোকে অ্যাকশনেবল স্টেপস হিসাবে দেখতে শুরু করবে। আর তার জন্যই পৃথিবীর বিখ্যাত মোটিভেশনাল স্পিকাররা এবং সাকসেস কোচরা নিজের লক্ষ্যকে লিখতে বলেন। এই পৃথিবীতে সবাই সফল হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সবাই কি স্বপ্ন পূরণ করতে পারে? সবাই কি নিজের লক্ষ্য পূরণ করতে পারে? পারে না। খুব কম মানুষই নিজের স্বপ্ন পূরণ করতে পারে। এর কারণটা হলো, যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, নিজের লক্ষ্য পূরণ করতে পারে না, তারা নিজের লক্ষ্য পূরণ করার পদক্ষেপগুলি কখনোই কোথাও লেখে না, আর সেই কারণে তারা তাদের টাইম ম্যানেজ করতে পারে না এবং নিজের মূল্যবান সময় নষ্ট করে। ধরুন আপনাকে কোনো একটা জায়গায় যেতে হবে। এবার আপনি যদি সেই জায়গার ঠিকানা না জানেন, সেখানে বাসে যেতে হবে নাকি ট্রেনে যেতে হবে, কোনো রুট চেঞ্জ করতে হবে কি না, সেখানে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, এইসব ছোট ছোট ডিটেলস যদি আপনি না জানেন, তাহলে কি আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন? কখনোই পারবেন না। লক্ষ্য পূরণ করার ব্যাপারটাও ঠিক সেই রকম। তাই নিজের মূল্যবান সময়কে কাজে লাগিয়ে সফল হতে চাইলে রিয়েল টাইমে সাবধানতার সাথে ডিজিটালি
হোক বা কাগজে কলমে লিখে আপনার জীবনের প্ল্যান করুন এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো শিডিউল করুন, অর্থাৎ নির্দিষ্ট সময় ঠিক করুন কোন কাজটা কখন করতে হবে, আর এটা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। জিম রনের তিন নম্বর টাইম ম্যানেজমেন্ট টিপসটা হলো, হোয়েন ইউ ডু নট কন্ট্রোল ইওর টাইম উইল কন্ট্রোল ইউ, অর্থাৎ আপনি আপনার সময় নিয়ন্ত্রণ না করলে আপনার সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন, আমরা যেদিন সারাদিন উল্টোপাল্টা কাজ করি বা এমন কোনো কাজ করি যেটা আমাদের লক্ষ্য এবং স্বপ্ন পূরণের সাথে সম্পর্কিত নয়, সেই দিন ঘুমাতে যাওয়ার আগে মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। মনে হয়, ইস, আজ আমার এই কাজটা করা উচিত হয়নি, আজ আমার সেখানে যাওয়া উচিত হয়নি, আজ এটা করার জন্য আমার অনেক সময় নষ্ট হয়ে গেল। আর এইরকম বেশিরভাগ দিনই ঘটে। দিনের শেষে রাতে ঘুমাতে যাওয়ার সময় এই অপরাধ বোধ থেকে মুক্তির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে হবে। সময়ের স্রোতে ভেসে না গিয়ে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনার দিনের 24 ঘন্টা পুরোটাই আপনার। এই 24 ঘন্টা আপনি কোন কাজে কতটুকু ব্যয় করবেন সেটাও পুরোটাই আপনার উপর নির্ভর করছে। তাই আপনাকে আপনার সময় নিয়ন্ত্রণ করে আপনার মূল্যবান সময়কে নিজের স্বপ্ন পূরণের জন্য এবং নিজের লক্ষ্য পূরণের জন্য কাজে লাগাতে হবে। আপনি আপনার সময় নিয়ন্ত্রণ করতে পারলে তবেই আপনি আপনার সফলতা এবং ব্যর্থতা নিয়ন্ত্রণ করতে পারবেন। জিম রন বলেছেন, ডেইজ আর এক্সপেন্সিভ, হোয়েন ইউ স্পেন্ড এ ডে ইউ হ্যাভ ওয়ান লেস ডে টু স্পেন্ড, সো মেক শিওর ইউ স্পেন্ড ইচ ওয়ান ওয়াইজলি, অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা দিন খুবই মূল্যবান। আপনি যখন একটি দিন ব্যয় করেন তখন ব্যয় করার জন্য একটি দিন আপনার জীবন থেকে কমে যায়। তাই এটা নিশ্চিত করুন যে আপনি প্রত্যেকটা দিন বুদ্ধিমত্তার সাথে ব্যয় করছেন। এই কথাটা খুবই বাস্তবিক একটা কথা। আমাদের জীবনে সময় কম কিন্তু ইচ্ছা এবং চাওয়া পাওয়া অনেক বেশি। তাই নিজের জীবনের প্রত্যেকটা দিন এমনভাবে কাজে লাগান যাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয়, হ্যাঁ, টুডে ওয়াজ দ্য বেস্ট ডে, যেন মনে হয় আজ আমি আমার বেস্ট দিয়েছি। জিম রন টাইম ম্যানেজমেন্টের জন্য চার নম্বর যে টিপসটা দিয়েছেন সেটা হলো, ইফ ইটস ইজি টু ডু ইটস ইজি টু নট ডু, অর্থাৎ যদি এটা করা সহজ হয় তবে এটা না করাও সহজ। এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। আমরা নিজেরাই নিজেদেরকে বলি, এই কাজটা তো খুবই সহজ, এটার জন্য আবার প্ল্যান করতে যাব কেন, এটা আমি ডিরেক্ট করব। কিন্তু এটা বারবার প্রমাণিত হয়েছে যে এমন অনেক কাজ আছে যেগুলো করব বলেও করা হয় না। এর কারণ আপনাকে মনে রাখতে হবে, যে কাজটা করা খুব সহজ সেই কাজটা না করাও খুব সহজ। কেউ একজন বলেছিলেন, উই আর এ প্রোডাক্ট অফ দ্য থিংস উই কন্টিনিউয়াসলি ডু, অর্থাৎ আমরা আমাদের প্রতিনিয়ত কাজের ফল। ড্যারেন হার্ডি কম্পাউন্ড এফেক্টের একটা ধারণা দিয়েছেন। তার এই কম্পাউন্ড এফেক্টের ধারণা একটি সিম্পল প্রিন্সিপাল বা সাধারণ নীতির উপর ভিত্তি করে গঠন করা হয়েছে। আর সেই সাধারণ নীতিটা হলো, প্রতিটি একক ক্রিয়া, সেটা যতই ছোট হোক না কেন, বারবার করা হলে সেটা অনেক বড় ফল দেবে। কোনো কাজ করা কঠিন নয়, কিন্তু সেই কাজটা প্রতিদিন ডিসিপ্লিনের সাথে করা কঠিন। এমন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আপনি ইগনোর করেন বা ইচ্ছা করেই করেন না, বা ভাবেন এই কাজগুলো এতটাও ইম্পর্টেন্ট নয়। কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না, এই ছোট ছোট কাজগুলোই প্রতিদিন ডিসিপ্লিনের সাথে অনেক দিন ধরে করলে এর ফল কী হতে পারে। একটা কথা মনে রাখবেন, হাজার হাজার কিমির পথ চলাটাও কিন্তু শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে, আর শুরু করাটাই সবচেয়ে কঠিন। আবার আপনি ভালো করে হিসেব করলে দেখবেন, আপনি সারাদিনে এমন অনেক অকাজ করেন যেগুলোতে আপনার অনেক সময় নষ্ট হয়, কিন্তু ওই সময়েই আপনার প্রয়োজনীয় ছোট ছোট কাজগুলো খুব সহজেই করা হয়ে যাবে। তাই নিজের সময় সঠিকভাবে কাজে লাগান এবং অকাজে সময় নষ্ট না করে সেই সময়টা বাঁচান সেই কাজের জন্য যেগুলো আপনার লক্ষ্য পূরণের জন্য প্রয়োজন। জিম রনের পাঁচ নম্বর টাইম ম্যানেজমেন্ট টিপসটা হলো, উইদাউট এ সেন্স অফ আর্জেন্সি ডিজায়ার লুজেস ভ্যালু, অর্থাৎ তৎপরতা ছাড়া ইচ্ছা মূল্য হারায়। এই বিষয়টাও খুব ভালো করে বুঝতে হবে। আপনি যদি আপনার টাইমের প্ল্যান না করেন তবে আপনি আপনার লক্ষ্যগুলোর জন্য টাইমলাইন রাখছেন না। আর কোনো লক্ষ্য পূরণ করার জন্য যদি কোনো টাইমলাইন বা ডেডলাইন না থাকে তাহলে সে লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রে সময়সীমা বা টাইমলাইন জরুরি অবস্থার অনুভূতি তৈরি করে, আর যে কোনো লক্ষ্য পূরণ করার জন্য এই জরুরি অবস্থার অনুভূতি খুবই জরুরি। আপনি চাকরি পেতে চান, কিন্তু কত সালের মধ্যে পেতে চান,
চাকরির বয়স পেরিয়ে যাওয়ার পর পেতে চান, আপনি কোটি টাকা ইনকাম করতে চান কিন্তু কত সালের মধ্যে চান, জীবনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আপনি একটা গাড়ি কিনতে চান কিন্তু কোন বছরে কিনতে চান, এমন সময় কিনতে চান যখন আপনার জীবনে গাড়ির কোনো গুরুত্বই থাকবে না। লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ স্টুডেন্ট সারা বছর পড়াশোনা না করলেও পরীক্ষার 10 দিন আগে থেকে খুব সিরিয়াসলি পড়াশোনা করে, কারণ সে জানে এই সময়টাতে না পড়লে পরীক্ষায় পাশ করা যাবে না। একজন অফিস কর্মচারী তার অফিসের প্রজেক্ট সাবমিট করার জন্য প্রজেক্ট কমপ্লিটের ডেডলাইনের 1 সপ্তাহ আগে থেকে রাত দিন কাজ করে, কারণ সে জানে এই সময় কাজ না করলে কাজটা সময়ে শেষ করা যাবে না। আসলে আমাদের হিউম্যান নেচারটা এরকম, দেওয়ালে পিঠ ঠেকে না যাওয়া অবধি বা ডু অর ডাই সিচুয়েশন না আসা পর্যন্ত কোনো অ্যাকশন নিই না। আর এই ডু অর ডাই সিচুয়েশন বা প্রেশার আমাদের লক্ষ্যগুলো পূরণ করার জন্য এক ধরনের মোটিভেশন হিসেবে কাজ করে। তাই আপনার স্বপ্ন পূরণের জন্য এবং আপনার লক্ষ্য পূরণের জন্য একটা নির্দিষ্ট টাইমলাইন বা সময়সীমা রাখুন, আর এই সময়সীমার মধ্যে লক্ষ্য পূরণ করার জন্য নিজের 100% দিয়ে চেষ্টা করুন। টাইম ম্যানেজমেন্টের জন্য জিম রনের দেওয়া 6 নম্বর টিপসটা হলো স্টাডি দ্য আর্ট অফ সেটিং গোলস। আপনার স্বপ্নগুলো এবং আপনার লক্ষ্যগুলো সঠিক সময়ে পূরণ করা জরুরি, আর সঠিক সময়ে লক্ষ্য পূরণ করার জন্য টাইম ম্যানেজমেন্ট শেখা যেমন জরুরি, তেমন সঠিকভাবে গোল সেটিং শেখাটাও জরুরি, কারণ টাইম ম্যানেজমেন্ট এবং গোল সেটিং একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। নিজের লক্ষ্য ঠিক করার সময় গতকালের দিকে মনোনিবেশ করবেন না, কারণ হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, অর্থাৎ যেটা ঘটে গেছে সেটা চেঞ্জ করা যাবে না, যেটা আছে সেটা ঠিকঠাকভাবে করতে পারলে পরেরটা ভালো হবে। আর এইভাবে লক্ষ্য নির্ধারণ করলে আপনি সহজেই অপ্রয়োজনীয় কাজ বাদ দিতে পারবেন এবং প্রয়োজনীয় কাজে ফোকাস করতে পারবেন। বর্তমান সময়ে যে কোনো মানুষের মধ্যে ফোকাসের অভাব দেখা যায়, কারণ বর্তমান ডিজিটাল যুগে ডিস্ট্রাক্টেড হওয়ার প্রচুর ইজিলি অ্যাভেলেবেল উপায় আছে। তাই আপনাকে এসবের শিকার হলে চলবে না। আপনার লক্ষ্যগুলো শক্তিশালী করার জন্য আপনার লক্ষ্যগুলো ডেইলি বেসিসে রিভিউ করুন এবং সেগুলোকে রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত করে তুলুন। বিখ্যাত অলিম্পিক গোল্ড মেডেলিস্ট ডেরেক মিলস গোল সেটিংয়ের ক্ষেত্রে একটি ডেইলি স্ট্যান্ডার্ড সিস্টেমের পরামর্শ দিয়েছেন, যেটার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন আমরা যদি আমাদের লং টার্ম গোলসে ফোকাস না করে আমাদের ডেইলি গোলসে অর্থাৎ প্রতিদিনের লক্ষ্যগুলোতে ফোকাস করি, তাহলে আমাদের এই প্রতিদিনের লক্ষ্য পূরণ আমাদের দীর্ঘমেয়াদী সফলতা এনে দেবে। এই প্রসঙ্গে জিম রনের একটা কথা মনে রাখবেন, ইদার ইউ রান দ্য ডে অর দ্য ডে রানস ইউ, অর্থাৎ হয় আপনি আপনার দিনটাকে পরিচালনা করুন না হয় আপনার দিন আপনাকে পরিচালনা করবে। লাস্ট এবং জিম রনের 7 নম্বর টাইম ম্যানেজমেন্ট টিপসটা হলো উই অল হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অফ টাইম ইন এ ডে, অর্থাৎ আমরা সবাই দিনে একই পরিমাণ সময় পাই। এটা তো 100% সত্য, আমরা সবাই দিনে 24 ঘন্টা সময় পাই, আর তাই যে কোনো কাজে আপনার সফলতা বা ব্যর্থতা নির্ভর করছে আপনি আপনার 24 ঘন্টা কিভাবে কাজে লাগান তার উপর। আপনি কোনো কাজ কোন অবস্থায় শুরু করছেন, কিভাবে শুরু করছেন, সে সব কিছু যায় আসে না, কিন্তু শুরু করাটা জরুরি। তাই আপনি এখন যেখানে আছেন, যেভাবে আছেন, আপনার কাছে যা কিছু আছে সেই সব দিয়ে নিজের লক্ষ্য পূরণের কাজ শুরু করুন। সফলতার চাবিকাঠি হলো একটি আইডিয়া এক্সিকিউট করার জন্য প্রচুর অ্যাকশন নেওয়া, আর সেটা করার একমাত্র উপায় হলো টাইম ম্যানেজমেন্ট। আপনার প্রতিটা কাজ যতই ছোট হোক বা সহজ হোক সেটার জন্য প্ল্যান করুন। আপনি যে কোনো মুহূর্তে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন, আর সেটা করার বেস্ট উপায় হলো টাইম ম্যানেজমেন্ট। আপনি খুব সহজ এবং সাধারণভাবে টাইম ম্যানেজমেন্ট শুরু করুন। একটা নোটবুকে লিখুন আপনি আপনার সময়ের প্রতিটা ঘন্টা কিভাবে কাটান। আপনি যদি 2 ঘন্টা ইন্টারনেট ব্রাউজিং করেন তবে সেটা লিখুন। আপনার প্রিয় সেলিব্রিটিকে সোশ্যাল মিডিয়ায় স্টক করতে আপনার যদি 30 মিনিট সময় লাগে তবে সেটাও লিখুন। আপনি কতক্ষণ ঘুমান, কতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দেন, কতক্ষণ সময় বাইরে ঘুরতে যান, কতক্ষণ সময় আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কাটান, পুরো সপ্তাহে আপনি যা কিছু করেন ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সব কিছুই লিখুন। এটা করলে আপনি দেখতে পাবেন আপনি আপনার বেশিরভাগ সময় কোথায় ব্যয় করেন। আপনি লিখতে লিখতে বিরক্ত হতে শুরু করবেন যে আপনি আপনার স্বপ্নের গাড়ির ভিডিও দেখার জন্য 1 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছেন, কিন্তু যদি এই 1 ঘন্টা সময়টাকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগান তাহলে আপনি আপনার স্বপ্নের গাড়িটা সত্যি কিনতে পারবেন। তো এই ছিল জিম রনের 7টি টাইম ম্যানেজমেন্ট টিপস। জিম রনের এই 7টি টাইম ম্যানেজমেন্ট টিপস মাথায় রেখে আজ থেকেই নিজের টাইম ম্যানেজ করা শুরু করুন। আর এই ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করে কানেক্টেড থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।